হ্যালো আসলামাইকুম আশকিল আপনার সবাই ভালো আছেন আফটার যে কান্ট্রিগুলোতে অস্ট্রেলিয়া এবং ইউরোপ যেহেতু কি কাজে লাগায় যে উইদাউট আয়ল ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া অথবা ইউরোপের কান্ট্রিতে ইউ ক্যান অ্যাপ্লাই আর আজকে আমি আমার ভিডিওতে এই কান্ট্রিগুলোতে আমরা কি আদৌ উইদাউট ব্যাচেলরের জন্য যেতে পারবো কিনা বা যদি সুযোগ সুবিধা থাকে তাহলে কতটুকু সুযোগ আছে এবং স্পেসিফিক কারাই সুযোগটা নিতে পারবেন এই বিষয়ে আমি আজকে ক্লিয়ার করে দিব তাই আপনারা যারা বাহিরে পড়াশোনা করতে চাচ্ছেন আপনার সিদ্ধান্তটি নেওয়ার আগে অবশ্যই ভিডিওটি আপনি দেখে নেবেন তাহলে আপনি আপনার টাকা এবং সময় দুইটাই কিন্তু সেভ করতে পারবেন কোন কোন ক্ষেত্রে টাকার থেকে সময়টা কিন্তু বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় তাই আমাদেরকে সঠিক ইনফরমেশন জেনে বিদেশের জন্য চিন্তা ভাবনা করাটা জরুরি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদেরকে সর্বপ্রথম এজেন্সির অ্যাডভার্টিসমেন্ট থিওরিটা বুঝতে হবে আমরা বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমাদের টাইম লাইনে ভিডিওতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাড দেখে থাকি যে উইদাউট আয়েলস ইউএসএ তে অস্ট্রেলিয়াতে ইউরোপে অ্যাপ্লাই করা যাচ্ছে আপনাদেরকে আমি প্রথমে এক লাইনে একটা অ্যান্সার দিই যে এই প্রত্যেকটা কান্ট্রিতে আপনার পড়াশোনার জন্য আইএলটিএস লাগবে লাগবেই উইদাউট আয়েলস এইসব কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করা যাবে না কিছু ক্ষেত্রে ধরেন নাইনটি ক্ষেত্রে নো ফাইভ ক্ষেত্রে ইয়েস এখনই ফাইভ পার্সেন্ট কারা আমরা আগে সেই বিষয়টাকে আমাদের বুঝে নিতে হবে আমি আপনাদের একটা সোজা হিসাব দিচ্ছি এই প্রত্যেকটা কান্ট্রিতে বেশ কিছু ইউনিভার্সিটি আছে যারা উইদাউট টাইলস অফার লেটার শো করে আপনার মাথায় রাখতে হবে যে যখনই আপনি বাংলাদেশ থেকে ওই বিশেষ কিছু ইউনিভার্সিটি থেকে অফার লেটার আনবেন এজেন্সির কাজ হচ্ছে আপনার জন্য একটা ভিসা পেপার রেডি করে অ্যাম্বাসিতে সাবমিট করা এবং আপনার থেকে বিভিন্ন পর্যায়ে খাতে খাতে টাকা পয়সা নেওয়া হয় ফাইল ওপেনিং চার্জ অ্যাপ্লিকেশন ফি ব্যাংক স্টেটমেন্টের জন্য টাকা নেওয়া হচ্ছে বিভিন্ন খাতে খাতে টাকা নেওয়া হচ্ছে দেখা গেল আপনি এটা প্রসেস করতে গিয়ে আপনাকে বলবে যে আমরা কোনো সার্ভিস চার্জ বা হিডেন কস্ট নেই কিন্তু শুরু করতে গেলেই দেখবেন বিভিন্নভাবে টাকা আপনার চলে গেছে ইউএসএতে একবার ট্রাই করতে গেলে আপনার পঁচাশি থেকে এক লক্ষ টাকার মতো খরচ হবে এই এক লক্ষ টাকা হচ্ছে আপনি যে ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেই ভার্সিটির জন্যই খরচ হবে সেটা যদি এসটি ইউনিভার্সিটি হয় তাহলে হবে একেবারে লো লেভেলের গ্রাউন্ড লেভেলের প্রাইভেট ভার্সিটির জন্য হবে এখন অ্যাম্বাসি ফেস করার পরে ভিসা হবে কি হবে না ইটস আপ টু ইউ তখন এজেন্সি কিন্তু দায়ভার নেয় না আর এই পর্যায়ে থেকে কিন্তু তারা আপনার থেকে যে সার্ভিস চার্জটা নিচ্ছে ফাইল ওপেনিং চার্জ নিচ্ছে এটাই হচ্ছে তাদের বিজনেস নাম্বার টু যখন ইউএসএতে চিন্তা আপনার এম্বাসিতে লো ইউনিভার্সিটিতে উইদাউট আয়ালস একশো স্টুডেন্ট ইন্টারভিউ দিল সেখান থেকে আপনার পাঁচটা স্টুডেন্ট ভিসা পেল এখন এই পাঁচটা স্টুডেন্ট ফলো করে প্রচার প্রচারণা করা হবে যে এরা উইদাউট আয়ালস ভিসা পেয়েছে কিন্তু আপনি একটু যাচাই বাছাই করে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অথবা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এগুলো কিন্তু অনেক হাই ছিল কোনো না কোনো পয়েন্টে তারা আগানো ছিল তো তারা এখান থেকে ভিসাটা পেয়েছে বাট এটা দেখে আপনি যখন এই শুরুতে গা ভাসাবেন আপনার কিন্তু অর্থ এবং সময় দুইটাই নষ্ট হবে এখন একটু আসি আমরা ফ্যামিলিগত ইকোনমিক্যাল কন্ডিশনের উপর কারণ আপনার ইকোনমিক্যাল সিচুয়েশন যদি হয় যে আপনার ফ্যামিলি আপনার জন্য ম্যাক্সিমাম দশ লাখ টাকা খরচ করতে পারবে আর আপনি যদি ইউএস এর কথা চিন্তা করেন ক্যানাডা কথা চিন্তা করেন অস্ট্রেলিয়ার কথা চিন্তা করেন তাহলে কিন্তু আপনি পোকার স্বর্গে আসেন তাহলে এটা আপনার জন্য খুবই বার্ডেন হয়ে দাঁড়াবে কিরকম লং টার্ম কেরিয়ার গোলে আপনার যেটা করতে হবে আপনি কোনো মতে টাকা পয়সা খরচ করে এই কান্ট্রিগুলোতে গেলেন সেখানে গিয়ে আপনার অসম্ভবকে সম্ভব করার জন্য প্রচুর পরিমাণে কাজ করতে হবে যেটা হচ্ছে আপনার সিজিপিএ পড়াশুনো এবং পরবর্তী পিআর থেকে শুরু করে জব মার্কেটে আপনাকে অনেক পিছিয়ে দেবে তো এটা কিন্তু লং টার্ম ডিজাস্টার তো এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই এইভাবে চিন্তা করি না তার পরবর্তীতে একটা গ্রুপ হচ্ছে যাদের প্রচুর পরিমাণে টাকা অ্যাসেট রয়েছে যে তাদের জন্য মানি ডাজেন্ট ফ্যাক্ট তারা কিন্তু সেখানে শুধুমাত্র পড়াশোনার জন্য যেতে পারে তো কান্ট্রি সিলেকশনের সময় আমাদের ইকোনমিক্যাল স্ট্যাটাস আমাদের রেজাল্ট আমাদের আয়ার্স কন্ডিশন এবং আমাদের লং টার্ম ফিউচার গোল যে আমি কি করতে চাচ্ছি ভবিষ্যতে আমি কি শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য যাব না আমি সেখানে সেটেল হতে যাব না আমি সেখানে গিয়ে ঘুরবো ফিরবো খাবো এবং বাংলাদেশে ব্যাক করে চলে আসবো এই তিন ধরনের বিষয়গুলোর উপরে ডিপেন্ড করেই কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তাই হুট করে কোনো প্রকার কোনো মানুষকে দেখে বা এইরকম অগোছলভাবে ছলোভাবে কোনো ডিসিশন নেওয়া যাবে না এইস এসি পরবর্তীতে কিন্তু ব্যাচেলার ভিসা রেশিও এই তিনটা কান্ট্রিতে কম থাকে এটাও মাথায় রাখতে হবে তাই আমাদের সিদ্ধান্ত নেওয়ার আগে এই সব কিছুকে একটা একটা করে সাজিয়ে আমাদের কান্ট্রি সিলেক্ট করে সেশন সিলেক্ট করে তারপরে অ্যাপ্লাই করতে হবে এখন একটা প্রশ্ন আছে তাহলে কি উইদাউট আইলস কোনো কান্ট্রি অ্যাভেলেবেল না অথবা উইদাউট আইলস সারা কোনো কান্ট্রিতে গিয়ে কি ভালো কিছু করা সম্ভব না হ্যাঁ এ পর যে একটা বিষয় আছে ধরেন আপনার যদি হয় মিডিল ক্লাস ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনি যদি আট লাখ দশ লাখ টাকার মতো খরচ করতেন

তা আপনি এটা কোথায় পাবেন ম্যাক্সিমাম এজেন্সিগুলোতে আপনি যখন যাবেন আপনার জন্য ইজিয়েস্ট প্রসেস যেটা বললাম যে ওই ইউনিভার্সিটি তাদের সেট করা থাকে সেই ইউনিভার্সিটি থেকে অফার লেটার এনে আপনাকে অ্যাম্বাসি বন্ধে পাঠিয়ে দেওয়া এবং সেখান থেকে একটা প্রফিট নিয়ে যাওয়া এটা হচ্ছে তাদের কাজ তো আপনার ফিউচার কোথা থেকে ব্রাইট হবে এটা কে যাচাই বাচাই করে দেবে এই বিষয়ে আপনি কার সাথে যোগাযোগ করতে পারেন শুধু স্রোতে গা না ভাসাইয়া আপনারা একটু অন্যভাবে চিন্তা করতে পারেন যাদের ইকোনমিক্যাল প্রবলেম আছে তাদের জন্য একরকম যাদের ইকোনমিক্যাল প্রবলেম নেই রেজাল্টের প্রবলেম আছে তাদের জন্য একরকম যাদের ইকোনমিক্যালও প্রবলেম নেই রেজাল্টেরও প্রবলেম প্রবলেম তাদের জন্য একরকম তো বিভিন্ন গ্রুপের জন্য ডিসিশন বিভিন্ন রকম এই বিষয়গুলো নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে যে আমি বাইরে যেতে চাই বাট আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না একদম ফ্রিতে আপনাদের সিচুয়েশন অনুযায়ী আপনাকে সাজেশন দিতে পারি যদি আপনার পছন্দ হয় আপনি সেভাবে সামনে আগাতে পারেন কারণ সিদ্ধান্ত আপনার টাকা আপনার কেরিয়ার আপনার যেটা আপনাকে ইমিডিয়েট না লং টার্ম কেরিয়ার গুলো আপনাকে একটা হেল্প করবে কারণ ইমিডিয়েট হেল্প আসলে পসিবল না তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ